টিকটকার বলে গালি দেয় ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে গালি দেয় টিকটকার বলে কালাচান প্রথমে হচ্ছে মানুষ আমার মানে একটা মিউজিক ভিডিও যেটা সবাই অনেক পছন্দ করে রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দিরে থাকা ভালোবাসি তোমারে খুব ভালো লাগতেছে কারণ মানুষ ভালোবাসা দিচ্ছে মানুষ ভালোবাসা দিচ্ছে বলেই আমরা ভালোবাসা পাচ্ছি মানুষের অনেক আর কালাচান প্রথমে হচ্ছে মানুষ আমার মানে একটা মিউজিক ভিডিও যেটা সবাই অনেক পছন্দ করে সেকেন্ড আরেকটা হচ্ছে রাগ করো না মনের মানুষ সেটাও অলরেডি 54 মিলিয়ন অলরেডি 57 মিলিয়ন আছে সরি সো আমার মনে হয় যে মানুষ ভালোবাসা দিচ্ছে বলেই আমরা আসলে এটা রিসিভ করতে পারতেছি মানুষের কাছ থেকে সবার কাছে আসলে আমি এক্সট্রিমভাবে অনেক কৃতজ্ঞ আসলে টিকটকার বলে গালি দেয় ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে গালি দেয় টিকটকার বলে কিন্তু আমি দেখি না যে ইন্ডিয়া বা বাহিরের কোনো কান্ট্রিতে যেখানে এখন বিশ্বে আর কি সব জায়গায় টিকটক অনেক বেশি ট্রেন্ডিং শর্ট ভিডিও প্ল্যাটফর্ম যেটাকে বলে এখন বাহিরের কোনো দেশের মধ্যে হচ্ছে গালি দেয় না বাহিরের কোনো দেশের মধ্যে ক্রিটিসাইজ করে না বাংলাদেশেই আসলে ক্রিটিসাইজ করে কারণ সেটা আসলে ক্রিঞ্জ কিছু ক্রিয়েটারদের কারণে আর ক্রিঞ্জ ক্রিয়েটার সব জায়গায় আছে টিকটকেও আছে ফেসবুকেও আছে ইউটিউবেও আছে মানে সব প্ল্যাটফর্মেই আছে সো সেই গুটি কিছু ক্রিঞ্জের জন্য আমরা সবাই গালি খাই এটা অবশ্যই ঠিক মানুষ বলে যে হয়তো আরও আমারও হয়তো আমাদেরও হয়তো আরও বেশি বেটার কিছু ভালো কন্টেন্ট মানুষকে দেওয়া উচিত যেন মানুষের গালি দেওয়ার পরিমাণটা কমে আসে সবাই মিলে সমৃদ্ধভাবে প্রচেষ্টা করে এটা করা উচিত আর টিকটক থেকে ভালো কিছু করা যায় কি না আসলে টিকটকটা আমাদের করোনার সময় যখন অনেক অনেক কী বলে এটাকে ফ্রি ছিলাম তখন টিকটকটা আসলে করা হতো দেন ওখান থেকেই আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে হ্যাঁ উই আর কেপেবল ফর মিডিয়া প্রবাবলি অ্যান্ড ওখান থেকেই মিডিয়ায় আসা ওখান থেকে মানুষের পছন্দ করা আমাদেরকে কালাচান একটা গান উপহার দিয়েছে 2023 সালে আরেকটা গান হচ্ছে রাগ করো না মনের মানুষ আসলে আমি সবার কাছে অনেক এক্সট্রিমভাবে কৃতজ্ঞ আর রাগ করো না মনের মানুষের জন্য শিল্পী দিদি নীরু সবার কাছেই আমি আসলে মানে অনেক বেশি কৃতজ্ঞ গান পারি বলতে আসলে গান গাওয়ার চেষ্টা করেছি আমাদের যে চ্যানেলটা আছে জেরিব্রো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে সহসায় আমার একটা নিজের কণ্ঠে গান গাওয়া মানে গান বের হয়েছে সেটা হচ্ছে চুম্বক আসলে ওরকম প্রফেশনালি সিঙ্গিং করে না হোক শখ থেকেই গানটা করা আর কি আর এই গানটা তো শিল্পী দিদির কণ্ঠে বেস্ট লাগে তারপর আমি একটু চেষ্টা করি রাগ কইরো না মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনেরও মন্দিরে থাকা ভালোবাসি তোমারে আমি মাছ তুমি বর্ষি টান দিলে আসব তোমারও চরণ তলে গড়ায় গড়ায় কাঁদব তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব আসলে আমরা এখন যারা মিডিয়াতে মানে আমাদের এই জুনিয়র লেভেলে যারা কাজ করছি তারা সবাই আসলে ফ্রেন্ডস অ্যান্ড সবাই খুব ভালো এটা বয়সের জন্য না আসলে সবাই কলিগ তো একসাথেই কাজ করা হচ্ছে শ্যুট একসাথে পড়ছে সারাদিন একসাথে থাকা হচ্ছে ক্যাম্পেইন ওয়ার্কগুলো একসাথে করা হচ্ছে তো সবাই আসলে আমরা ফ্রেন্ডস আর কি খুব ভালো বন্ডিং আর আনফির সাথে আমাদের কী বলে এটাকে ফ্যামিলিগতও একটা ভালো রিলেশনশিপ সেই থেকে আমরা একটু অ্যাকচুয়ালি ফ্যামিলি ফ্রেন্ডস বলা যায় পাশাপাশি আবার আমরাও ফ্রেন্ডস বলা যায় এখন মানুষ তো অনেক ধরনের কথা বলে এখন কী করার সেখানে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আমরা হাঁপিয়ে গেছি যা উই আর ফ্রেন্ডস উই এভরি ওয়ান আর ফ্রেন্ডস আমরা সবাই একটা ব্যাচ যারা আমরা সবাই একটা টিম যারা হচ্ছে একসাথে মিডিয়াতে একটু ছোটো ছোটো পায়ে এগিয়ে যাচ্ছি আর কি সবাই আমাদের জন্য দোয়া করবে না দোয়া দিয়ে সবাই আমাদেরকে বলে কী চলছে এখানে